প্রিয় দর্শক, ঐক্য ডট কম ডট বিডি সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, আমাদের অনেক প্রিয় মানুষ সৈয়দ ইস্তিয়াক রেজা। কেমন আছেন? দিন চলছে, দিন চলছে। পত্রপত্রিকায় প্রকাশিত একটা শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, ফাঁস হয়ে যাচ্ছে ব্যক্তিগত তথ্য। এক দফার আন্দোলন নিয়ে চিন্তিত নয় আওয়ামী লীগ। ঋণ খেলাপি, গ্রেপ্তারি পরোয়ানা, তবু পদোন্নতি পেয়ে সচিব। হাসপাতালে একদিনে সর্বোচ্চ 820 জন রোগী ডেঙ্গু ভর্তি। সমকালের শিরোনাম, আরসার বিরুদ্ধে ঐক্যজোট, একজোট সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী। নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে, রোগী ফেলে আন্দোলন। কালের কণ্ঠের শিরোনাম, বিএনপি এক দফার ঘোষণা দেবে 12 জুলাই, ব্যক্তিগত তথ্য ফাঁস লাখো বাংলাদেশির। ইত্তেফাকের শিরোনাম, কয়েক লাখ মানুষের তথ্য ফাঁস, ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, একদিনে রেকর্ড 820 রোগী ভর্তি। লাখো বাংলাদেশির ব্যক্তিগত তথ্য ফাঁস, যায় যায় দিনের শিরোনাম, মৃত্যু ঝুঁকিতে ডেঙ্গু আক্রান্ত শিশুরা। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ইইউ অনুসন্ধানী মিশন শুরু, সেপ্টেম্বর থেকে সর্বোচ্চ সতর্কতা, ব্যাংক খাতের বোঝা উচ্চ খেলাপি ঋণ। মানব জমিনের শিরোনাম, বিরোধীদের পুরনো মামলা সক্রিয় করার উদ্যোগ, গণতন্ত্র গুম মানবাধিকার সব ভাওতাবাজি। দেশ রূপান্তরের শিরোনাম, মন্দ শেয়ারের খেলা, বছর জুড়ে চুপচাপ মশা বাড়লে ধৈর্যাপ। প্রতিদিনের বাংলাদেশের শিরোনাম, এবি ব্যাংকের হিসেবে শুভঙ্করের ফাঁকি, সব পানিতে জন্মাচ্ছে এডিস কামরায় রাতেও। সময়ের আলোর শিরোনাম, নির্বাচনকালী সরকার বলে কিছু নেই সংবিধানে, ভেতরে খুনোখুনি বাইরে অপহরণ, অস্থির রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান শুরু। আজকের পত্রিকার শিরোনাম, লাখো মানুষের তথ্য ফাঁস, এই তথ্য ফাঁস হলে তা চরম ঝুঁকির ব্যাপার, রেকর্ড হারে সিরিজও গেল বাংলাদেশের। জনকণ্ঠের শিরোনাম, বাড়ছে রেলপথ। ইনকিলাবের শিরোনাম, বিশ্ববিদ্যালয়ের হাটবাজার, সরকারি বেসরকারি মিলে 169টি, ঢাকাতেই আছে 68টি বিশ্ববিদ্যালয়। আপনি শিরোনাম শুনলেন সৈয়দ ইস্তিয়াক রেজা। সব পত্রিকায় উদ্বেগজনক খবর যেটা হলো ডেঙ্গু। আমরা গত 15-20 দিন ধরে এই অনুষ্ঠানে ডেঙ্গু নিয়ে কথা বলছি এবং আজকে ডেঙ্গুর একদিনে 820 জন রোগী ভর্তি, রুগে ফেলে আন্দোলন, মৃত্যু ঝুঁকিতে ডেঙ্গু আক্রান্ত শিশুরা। দুর্যোগ তো হচ্ছে নাকি? আমাদের এখানে প্রতি বছর যেটা হয়, বর্ষা সিজনে ডেঙ্গুটা বাড়ে। 2019 সালে আপনার মনে আছে যে সাংঘাতিকভাবে বেড়ে গিয়েছিল, এরপরে দুটো বছর তেমন কিছু হয়নি, সুতরাং সবাই খুব গা ঝাড়া দিয়েছিল। এখন আবার কিন্তু দেখা গেল যে এবার ডেঙ্গু একটা মহামারী আকার নিয়েছে এবং রেসপন্স করতে দেরি হয়েছে, কিন্তু এটা স্বীকার করতে হবে। এবং আমাদের প্রচেষ্টাটা হলো সিজনাল, আমরা করি মৌসুমিভাবে, আসলে দেখা যাবে। কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণ একটি সারা বছরের কাজ, যেটি আমাদের পার্শ্ববর্তী কলকাতাতে আমরা দেখতে পাই যে একদম ইমার্জেন্সি রেসপন্স টিম করে পাড়ায় পাড়ায় কাউন্সিলরদেরকে নেতৃত্বে রেখে কমিটি গঠন করে ডেঙ্গু রেসপন্স টিম করা হয়েছে। এর বাইরে তারা যেটা করে এবং উদ্যোগ নিয়ে সরকারের বিভিন্ন সংস্থা, কিন্তু নেতৃত্বে সিটি কর্পোরেশন, তারা যেটা করে কোনো কোথাও কোনো জমা পানি রাখতে দেয় না, সেটা ডুবার পানি হোক আর ড্রেনের পানি হোক, সচল রাখার জন্য, ড্রেনগুলো সচল রাখা। আমাদের ড্রেনগুলো কিন্তু সচল না, জমে আছে, কিন্তু এই কাজগুলো কিন্তু করছে না। আমি কি পানি যাওয়ার কোনো সুযোগ নেই, পানি যাওয়ার কোনো সুযোগ নেই, ডোবাগুলো জলাশয়গুলো সব জমে আছে। আপনি যদি চিন্তা করেন, মিরপুর থেকে সাইদাবাদ পর্যন্ত, উত্তরা থেকে সদরঘাট পর্যন্ত যে পরিমাণ নির্মাণযোগ্য চলছে, এখানে কী পরিমাণ খানাখন্দক আছে এবং বিভিন্ন ধরনের স্থাপনার ভিতরে কী পরিমাণ পানি জমে থাকতে পারে, লার্ভা থাকতে পারে। গতকাল তো একটি ঘটনায় উত্তরের মেয়র দেখলেন তিনটা বাড়িতে যে পরিমাণ লার্ভা, জাপান গার্ডেন সিটিতে, সবগুলো বিল্ডিং কিন্তু পরিদর্শন করা সম্ভব হয় নাই। দুটো কাজ, একটা হলো ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা নেই, যাদের গ্যারেজে এই লার্ভাগুলো পাওয়া গেল তারা তো সেখানে বাস করছেন, তাদের চোখে পড়ছে না, নাগরিক ব্যস্ততা এত নামছেন, তারা নাকি মন্দ করছেন, এটা সিটি কর্পোরেশন করে দিয়ে যাবে, মেয়র বলছেন এটা আমি করব কেন না, এর ভেতরে যেটাকে ঘরের ভিতরের মশা তো মেয়র এসে মেরে দিয়ে যাবে না, এটা আমাকেই করতে হবে এবং আমাকেই আমার টপ পরিষ্কার রাখতে হবে, আমার জলাশয় আমার পরিষ্কার রাখতে হবে, আমার ড্রেন, আমার গ্যারেজ, এগুলো দেখতে হবে, কার্নিশ দেখতে হবে।
আমাদের আরেকটা হলো এসি চলে সারা বাংলা ঢাকা শহরে বা অন্যান্য জায়গায়, এসির পানিটা কোথায় গিয়ে জমা হচ্ছে? পেছন সাইডে ওখানে কিন্তু মশা বসছে, মানে মশা উৎপাদন লার্ভা তৈরির সমস্ত আয়োজন আমার এখানে আছে। আরেকটা হলো ঔষধ, যেই ঔষধ আমরা মানে মারছি সেটাতে মশা মরছে না, এটা বহুদিন ধরে সিটি কর্পোরেশন নিজেই বলছে। পৃথিবীতে কি এমন কোনো ওষুধ আবিষ্কৃত হয় নাই যেটাতে মশা মরে? এটা একটা অদ্ভুত ব্যাপার, কিন্তু মানে মশা এত শক্তিশালী তা নয়। এবং কিউলেক্স মশার কথাও চিন্তা করেন, যেটি কবিরুল ইসলাম তাপস সবসময় বলেন, বাংলাদেশের মসকুইটো স্পেশালিস্ট, উনি যেটা বলেন যে ঢাকা শহরে যে পরিমাণ মশা আছে এটা এন্টায়ার আফ্রিকাতেই বোধ হয় এই পরিমাণ মশা নেই। কি ভয়ঙ্কর রকমের অবস্থা! তো মশা মারতে হবে সিটি কর্পোরেশনের দুটো মৌলিক কাজ, মশা মারা, ময়লা পরিষ্কার করা। এর বাইরে সিটি কর্পোরেশনকে রাস্তা বানানো ওই অন্য কাজে দেখতে চাই না আমরা। ওগোলা করার জন্য সরকারের অনেক লোক আছে, অনেক সংস্থা আছে, সিটি কর্পোরেশন, দুটি সিটি কর্পোরেশন, পৌরসভা, এগুলো এই কাজগুলো করে। সবচেয়ে ভয়ঙ্কর বাচ্চারা, আপনি যেটা বললেন, শিশুরা খুব বেশি আক্রান্ত হচ্ছে এবং খুব দ্রুত পরিণতির দিকে যাচ্ছে। স্কুল খুলছে 11 তারিখ থেকে, আপনি চিন্তা করেন তখন অবস্থাটা কি দাঁড়াবে, আমাদের কি সেই প্রস্তুতি আছে? উদ্বেগজনক, মশা মারতে কামান দাগানো এটা যেন না হয়, মশা যেন মারার প্রস্তুতিটা শুরু হয়। ব্যক্তিগত তথ্য, মানে আজকের পত্রপত্রিকা জুড়ে যে শিরোনাম হয়েছে, যেমন ফাঁস হয়ে যাচ্ছে ব্যক্তিগত তথ্য, এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁসের সর্বশেষ ঘটনার খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের তথ্য প্রযুক্তি ভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম। 7 জুলাই তাদের এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে এবারে তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে সরকারি একটি সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে। সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করেছে, কেউ যদি ব্যক্তিগতভাবে ডিজিটালি কাউকে আক্রমণ করে তার অথবা কোনো অপমান করে, সেই জন্য তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের মতন কঠোর অমানবিক আইনের মাধ্যমে তাকে শাস্তি দেয়। এটার জন্য কাকে শাস্তি দেওয়া হবে? সরকারি দপ্তর, সরকারি প্রতিষ্ঠান, সরকারি অফিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিস, তাদের মাধ্যমে ডেকেছে এবং সরকার নিজে টেরও পায়নি। তার ওয়েবসাইট থেকে মানুষের ব্যক্তিগত তথ্য, বাড়ির ঠিকানা, ইমেল অ্যাড্রেস চলে যাচ্ছে, আপনার ফোন নাম্বার চলে যাচ্ছে, কি ভয়ঙ্কর ব্যাপার! সরকারকে সেটা জানিয়েছে যুক্তরাষ্ট্রের টেক ক্রাঞ্চ অর্গানাইজেশন, সরকার জানেও না। এ হলো ডিজিটাল বাংলাদেশের চেহারাটা, প্রকৃত চেহারাটা। এ হলো আমাদের সক্ষমতা, ডিজিটাল সক্ষমতা, এ হলো আমাদের সত্যিকার অর্থে আমাদের সিরিয়াসনেস, আমরা যেটাকে বলি। এত এত অর্গানাইজেশন, সবচেয়ে বেশি আমাদের না বিনিয়োগ করেছেন বর্তমান সরকার এই ডিজিটাল বাংলাদেশের পিছনে। কত কত অফিস আপনি আগার গায়ে দেখবেন যে কী পরিমাণ, মানে আমাদের ICT মন্ত্রণালয়ের এক একটা অফিস মনে হবে আপনি যুক্তরাষ্ট্রের নেভাদায় আছেন, কিংবা আপনার কাছে মনে হবে যে অফিস হোক সুন্দর হোক কিন্তু সব কাজগুলো তো সুন্দর হবে। আপনি কাজটা দেখেন, আপনি কম্পিউটার কাউন্সিলের অফিসে গিয়ে দেখেন, এরা বিশাল বিশাল সুবিধা নিয়ে বসে আছে, বড় বড় সেমিনার করছে, কথা বলছে, ডিজিটাল বাংলাদেশের গল্প করছে আমাদের প্রতিমন্ত্রী জুনায়েদ পলক, আমাদের মুস্তাফা জব্বার, কিন্তু তাদের এখান থেকে তথ্য ফাঁস হয়ে যায় এবং তাদের কিছু হয় না। একটা খবরে আমি দেখলাম যিনি এর সাথে জড়িত তাকে বরং প্রমোশন দেওয়া হয়েছে। বাহ, এটা তো ভালো 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 খবর, মানে সর্বোচ্চ পুরস্কার পেয়েছে আর কি। এটাই ঘটে আর কি বাংলাদেশে। উদ্বেগজনক, খুবই উদ্বেগজনক। আমরা একটু নির্বাচনকালীন প্রস্তুতির কথা নিয়ে একটু আলোচনা করি। একটি পত্রিকার শিরোনাম হয়েছে নির্বাচন প্রস্তুতি দেখতে ইউই প্রতিদল এখন ঢাকায়। একই সময়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন মানবাধিকার, গণতন্ত্র, গুম, এগুলো সব ভাওতাবাজি, নির্বাচনে বিদেশিদের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। মানে কি দাঁড়ায় কি মানে জিনিসটা? এটা মনে হচ্ছে যে সরাসরি বিরোধে জড়িয়ে পড়ছে বাংলাদেশ এই বিষয়টা নিয়ে। দেখেন যারা আমাদের উন্নয়নের অংশীদার আছে তারা যেহেতু আমাদের আমাদের এক্সপোর্ট ডেস্টিনেশন পশ্চিমা দেশগুলো, তারা আমাদের উন্নয়নে অংশীদারিত্ব আছে তাদের, সুতরাং তারা আমাদের নানা বিষয় নিয়ে কথা বলবে। দেখতে হবে সেটা কূটনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে বলছে কি না, কিন্তু তারা যদি নির্বাচনের পরিবেশ দেখতে আসতে চায় সেই কথাগুলো নিশ্চয়ই আমাদেরকে আসলে মনোযোগ দিয়ে শুনতে হবে। নির্বাচন তো একটা দিন হয়ে যাবে, যে কোনো সময় হয়তো নির্বাচন হবে, কিন্তু নির্বাচনের আগের পরিবেশ কেমন থাকবে, নির্বাচনকালীন আমার রাজনৈতিক পরিস্থিতি কেমন থাকবে, সেগুলো যদি কেউ জানতে আসতে চায়, আপনার আমার পররাষ্ট্রমন্ত্রী যে ভাষায় কথা বলেন এটা কি কূটনৈতিক ভাষা বলে মনে হয়? কূটনীতির ভাষা ভাওতাবাজি, এই ধরনের শব্দ ব্যবহার হয়, আমি অন্তত দেখিনি। রাশিয়ার সাথে আমেরিকার যে কি ভয়ঙ্কর কূটনৈতিক মানে বিরোধ চলছে এই মুহূর্তে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে, কিন্তু সর্বশেষ যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর যে ব্রিফিং ল্যাব্রভ, একটিও আনডিপ্লোমেটিক ওয়ার্ড দেখবেন না আপনি, প্রতিটার ভেতরে একটা কূটনৈতিক শব্দ আছে। আমেরিকা সত্য বলছে না, এমএ বলছে না, তারা বলছে আমেরিকা হয়তো সত্যের কাছাকাছি নেই। ল্যাঙ্গুয়েজগুলো হয়তো, হ্যাঁ হয়তো, হ্যাঁ
আমেরিকা ঠিক বলছে না, আমরা আসলে এই করছি, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে। তো সেখানে আমরা এরকম এরকম শব্দ ব্যবহার করা, মানবাধিকার পরিস্থিতি আমরা আমাদের নিজেদের স্বার্থে ঠিক করব, আমরাই ঠিক করবো আমাদের লোকজন যেন হারিয়ে না যায়, আমি ঠিক করব যে আমাদের। সবচেয়ে বড় কথা হলো আমরা যদি ঠিক থাকি, বাইরের লোক তো খবরদারি করার কথা না। আমাদের সমস্যা হলো বিরোধী দলে থাকলে বিদেশিদের তৎপরতায় আমরা উচ্ছ্বাস প্রকাশ করি, সরকারে থাকলে ক্ষোভ প্রকাশ করি, ঠিক আবার বিপরীতটা ঘটবে। এখন যে প্রসঙ্গটি আলোচনা করতে চাই, আমি আপনি দুজনেই আমরা সাংবাদিকতা শুরু করেছিলাম বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হিসাবে, এবং ঢাকা দেশের শিক্ষাঙ্গনে নিয়ে আপনারা আমার অনেক রিপোর্ট পত্রিকায় প্রকাশ হয়েছে। আজকে একটি পত্রিকার রিপোর্ট হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের হাট বাজার, 169টি বিশ্ববিদ্যালয় আছে, ঢাকায় 68টি, সংখ্যা অনেক, ন্যূনতম মানসম্পন্ন খুবই কম, প্রফেসর নজরুল ইসলাম বলেছেন, এবং আবু ইউসুফ মিয়া বলেছেন সরকার চাইলে আর তো কিছু করার থাকে না। আমি আমার কাছে লেখা ছিল এভাবে বিশ্ববিদ্যালয় হয় না, বিশ্ববিদ্যালয় আসলে আর বিশ্ববিদ্যালয় নেই। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই যদি ধরি, সাধারণত জাতি বিশ্ববিদ্যালয় তৈরি করে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একটি জাতি নির্মাণ করেছে সৃষ্টি লগ্ন থেকে, বাংলা ভাষার নেতৃত্ব দিয়েছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, মানুষের স্বাধিকার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেকুলার বাংলাদেশের নেতৃত্ব বেরিয়ে এসছে। কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায়? গণতন্ত্র বলেন, মুক্ত মানে আলোচনা বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় একচ্ছত্র আধিপত্য শুধু একটি বিশেষ গোষ্ঠীর, যখন যে সরকার ক্ষমতায় থাকে তাদের শিক্ষকরা, তাদের পন্থী ছাত্র সংগঠনগুলো। বিশ্ববিদ্যালয়ে এখন শিক্ষকরা অনেক বেশি দলাদলিতে যুক্ত, ছাত্র রাজনীতি নিয়ে আমরা কথা বলি, এটা কোন রাজনীতি আমরা জানি না, কী রাজনীতি করছে, কিন্তু শিক্ষকরাও যে পরিমাণ রাজনীতির সাথে জড়িত, যে পরিমাণ বিরোধে জড়িয়ে আছে। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়নি শিক্ষক সমিতির, কারণ একটা অংশ নির্বাচনে প্রার্থী নাকি খুঁজে পায়নি, এতটাই একচ্ছত্র আধিপত্য হয়েছে। এখন যেটা হয়েছে, নীল দল যেটি সরকারি সরকারপন্থী, তাদের বিরুদ্ধে নানা গ্রুপিং, আপনি কান পাতলে শুনবেন, বসলেও শুনতে পাবেন তাদের একে অন্যের বিরুদ্ধে ওবায়দুল কাদের সাথে যেটা বলতেন মশারির ভিতরে মশারি। আজকে বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীর 500 বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম আসে না, অথচ ভারতের 11টা আসে। যে পাকিস্তানকে এত খারাপ বলা হয় তাদেরও দুটো বিশ্ববিদ্যালয়ের নাম আসছে। এই অবস্থায় চলে গেছে আমাদের বিশ্ববিদ্যালয়, ভালো গবেষণা নেই, ভালো শিক্ষক নেই, আলোকিত মানুষ বের হয়ে আসছে না। আজকে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তারাই তো আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। এই শিক্ষক, এই ছাত্র, এই পড়ালেখার মান, এই অবদমন নিয়ে বিশ্ববিদ্যালয়ের টর্চার সেল, বিশ্ববিদ্যালয়ের গণরুম, বিশ্ববিদ্যালয়ের আপনাকে বাইরে বারান্দায় শুয়ে থাকতে হয়, চর থাপ্পড় খেতে হয়, এই ছেলেগুলো যখন বেরিয়ে আসবে একটা পার্সোনালিটি সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন, মেধাবী জাতি আপনি পাবেন? কেউ ভাবছি আমরা বিশ্ববিদ্যালয় নিয়ে? ভয়ঙ্কর তথ্য, খুবই ভয়ঙ্কর। আমরা একটু উখিয়ার দিকে যেতে চাই, বিশেষ করে রোহিঙ্গা প্রসঙ্গ, গত কয়েকদিন ধরে এই একটা ঘটনা ঘটছেই, এবং উখিয়া আশ্রয় শিবির রোহিঙ্গা ক্যাম্পে আতঙ্ক, নির্ঘুম রাত কাটান রোহিঙ্গার বাসীরা, আবার দলে দলে উপদলে বিভক্ত হয়ে গেছে, পুলিশ যদি একটু অভিযান চালায় সবাই সরে যায়, পত্রিকার রিপোর্ট, পুলিশ চলে যাওয়ার পরে আবার তারা যা করার তাই করা শুরু করে। তো এই যে ছোটো ছোটো উপসর্গ, বার্স করলেই হবে কি? খুবই মানে ঝুঁকির মধ্যে আমরা আছি। আপনার এখানে আলোচনা করেছিলাম যে বলা হয় দিনে বাংলাদেশ, রাতে এটা রোহিঙ্গাদের স্বর্গরাজ্যে পরিণত হয়। পুলিশ আসলে সন্ধ্যার মধ্যে সরে যায় ক্যাম্পগুলো থেকে, এবং সেখানে সমস্ত সন্ত্রাসী গ্রুপগুলো নানা উপদলে বিভক্ত, তারা কিন্তু এখানে আসে, তাদের কাছে অস্ত্র আছে, তাদের কাছে মোবাইল আছে, টাকা পয়সা আছে, বিপুল পরিমাণে অর্থায়ন আছে তাদের, এবং এটার ভিতরে ব্যবসা বাণিজ্য হয়। এরা কিন্তু বাংলাদেশ সরকারের আশ্রয়ে সারা পৃথিবীর হোস্ট কমিউনিটির সাহায্য লালিত, কিন্তু এরা ভিতরে ব্যবসা করছে। এদের এখানে ইয়াবা ব্যবসাও কিন্তু জমজমাট করে তুলছে এই রোহিঙ্গারা। রোহিঙ্গারা এমনিতেই জাতিগতভাবে অপরাধ প্রবণ টাইপের, কারণ এটা জানেন যে নির্যাতিত মানুষের নানা উপায় বেঁচে থাকতে হয়, সে কারণে তাদের মিয়ানমারে তারা নিপীড়িত ছিলেন। এখন 5 জন মারা গেল সহিংসতা, এর আগে আমরা দেখছি তাদের এক নেতাকে হত্যা করা হয়েছে। একটি ভয়ঙ্কর পরিস্থিতি এখানে, এটাকে যদি অতি সত্বর নিয়ন্ত্রণে আনা না যায়, চিহ্নিত করা না যায় গ্রুপগুলোকে, তাদেরকে যদি এখান থেকে সরিয়ে ফেলা না যায়, তাহলে কিন্তু আরও বড় সংঘর্ষের আশঙ্কা করছে সবাই, এবং এটা কী অবস্থা দাঁড়াবে আমরা জানি না। এবং এখানে কিন্তু স্থানীয় যে বাঙালিরা আছে, এরা আছে সবচেয়ে বড় বিপদে। এরা অপহরণ করছে, ধরে নিয়ে যাচ্ছে, চিন্তাই করছে, এমনকি গাড়ি থামিয়ে চিন্তাই করছে, এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে এরা।
এটাকে হেলাফেলা হিসেবে দেখার জায়গা নেই। এখানে বড় ধরনের একটা অপারেশন চালাতে হবে, নজরদারি বাড়াতে হবে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়াতে হবে। একসাথে এতগুলো মানুষ এবং সেখানে অনেকগুলো সন্ত্রাসী গোষ্ঠী, এটা কিন্তু খুব ছোটোখাটো সমস্যা নয়। হয়তো আপনি যুদ্ধ নয়, কিন্তু আপনাকে এখানে লড়াইটা করতে হবে, যেটা বলছে ওয়ার নট ওয়ার বাট ব্যাটল, এখানে ব্যাটলের জায়গা আছে। একেবারেই একেবারেই সত্য কথা। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকদিন ধরে খেলা নিয়ে, বিশেষ করে ক্রিকেট নিয়ে তামিম ইকবালের অবসর এবং আবার সিদ্ধান্ত পরিবর্তন, মাননীয় প্রধানমন্ত্রী ডেকে নিলেন, আফগানিস্তানের খেলা চলছে, আজকের পত্রপত্রিকার বাংলাদেশের হার, সব কিছু মিলিয়ে পত্রপত্রিকার শিরোনাম এবং সব কিছু মিলিয়ে মনে হলো যে আমরা বোধহয় বোধ করি একটা কি বিস্ময় না কি, মানে কি হলো ওটা, মানে কি হলো, কি হচ্ছে খেলা? এটা আসলে যেটা হওয়ার সেটাই হয়েছিল। বাংলাদেশের ক্রিকেট হঠাৎ হঠাৎ জ্বলে ওঠে, আমরা তখন খুবই আন্দোলিত হই, কিন্তু আসলে মানটা এরকমই আছে, এটাই আজকে যেটা। তাহলে আফগানিস্তানের সাথে যে আফগানিস্তানের সাথে এর আগের আপনি টেস্ট ম্যাচ ছাড়া আপনি দেখেন প্রত্যেকটা খেলায় বাংলাদেশের রেকর্ড কিন্তু খুব সুবিধার না, কিন্তু জিতলেও অনেক কষ্টে জিতছে, আফগানিস্তানে হারার রেকর্ড কিন্তু কম না। বাংলাদেশের ক্রিকেট দলের বড় সমস্যা হলো ক্রিকেট বোর্ডের সাথে খেলোয়াড়দের সম্পর্কের অবনতি, এবং হাতুরু সিংহের সাথে খেলোয়াড়দের সম্পর্ক ভালো না। হাতুরু সিংহকে কেন্দ্র করে কিন্তু তামিম ইকবালের সমস্যা তৈরি হয়। তিনি হাতুরু সিংহের সাথে, তার একটা কোচের সাথে সমস্যা হয়েছে, এটা হতে পারে, কিন্তু কিন্তু একজন কোচের সাথে একজন বিসিবি প্রেসিডেন্টের কী কথা হলো সেটা বিসিবি প্রেসিডেন্ট পত্রিকায় প্রকাশ করে দিবেন? এটা তো ভিতরের ব্যাপার, ভিতরের ব্যাপার, তারা তারা সমাধান করবে। শব্দ কি চিল্লাচিল্লি করছে, কোচ চিল্লাচিল্লি করছে, ল্যাঙ্গুয়েজ চিন্তা করেন কতটা অসংবেদনশীল। তামিম ইকবাল যখন রিটায়ারমেন্টে গেলেন তখন উনি বলছে এখন কাঁদছে কেন, এখন কান্দে কেন, এই জাতীয় ল্যাঙ্গুয়েজ। তারপরে কি নাটক পছন্দ করছে না, উনি নাটক বলছেন, উনি নিজে ইন্টারভিউ প্রেস কনফারেন্স করে বলছেন এর আগে মুশফিক তাকে না জানিয়ে রিটায়ারমেন্টে গেছে, এখন তামিম করেছে, ওনার সাথে তাহলে এই সম্পর্ক কেন? উনি তাহলে নেতৃত্ব দিতে পারছেন না, নেতৃত্বের গুণাবলীর অভাব রয়েছে তার ভিতরে, তার ভিতরে ভয়ঙ্কর রকমের অসংবেদনশীল আচরণ আমরা দেখতে পাই। দাঁত মুখ খিচিয়ে প্রচণ্ড বাজেভাবে কথা বলেন, বোর্ড প্রেসিডেন্ট পৃথিবীর কোথাও এত ইন্টারভিউ দেয় না, খেলায় ম্যানেজার, কোচ, ক্যাপ্টেন, এবং ক্রিকেট ক্যাপ্টেন কিন্তু একটা জাতির অত্যন্ত বড় মানুষ, কারণ তার উপরে পুরো জাতির আশাকাঙ্ক্ষা, এটা ছোটোখাটো পদ নয়, কিন্তু ক্রিকেট ক্যাপ্টেন, তার সাথে কথা বলতে হবে বোর্ড প্রেসিডেন্টকে, সংবেদনশীলতার সাথে খেলোয়াড়দের দেখেন কতটা ইয়ে হলে, যে মাহমুদুল্লাহ 100 রান করে সে নিউজ গ্রিন রুমে ডিক্লেয়ার করছে আমি আর খেলবো না, কোথায় গেছে সম্পর্কগুলো? এটা হওয়ার কথা নয়, এগুলো হচ্ছে। মানে ব্যাপারটা যেটা হয় যে এটা আপনি যেমন বোর্ড প্রেসিডেন্ট খেলোয়াড়দের উপরে দোষ চাপান, একইভাবে খেলোয়াড়রাও তো তার উপরে দোষ চাপাতে না। এটা তো বোর্ডকে ঠিক করতে হবে যে আমার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর কী হবে, আমি কেমন করে চালাবো আমার, এটা তো এমন নয় যে ক্রিকেট খেলোয়াড়রা কর্মচারী আর তো উনি মালিক, বিষয়টা তো তা নন। যেইভাবে দেখেন তামিমের নাটকের ঘটনা ঘটছে, 24 ঘন্টা আর 48 ঘন্টা পার হয়ে যাচ্ছে, চট্টগ্রামে একজন পরিচালক আছেন, কোনো খোঁজ খবর নিয়েছে, তামিমের বাড়িতে গেছেন, শেষে প্রধানমন্ত্রীকে ডেকে আনতে হলো তাকে, তিনি নাকি খোঁজই পান না, এসএমএস করেন তামিম নাকি ধরে না, এগুলো কোনো এক্সেপ্ট। আপনি যদি আমাকে খুঁজতে চান, আপনি যদি আন্তরিকভাবে আমাকে খুঁজতে চান, যাতে যে কোনো উপায়ে আপনি আমাকে খুঁজে বের করুন। অফকোর্স, ঢাকা চট্টগ্রাম খুব কত দূরত্ব, তাই না? এগুলো এগুলো হলো কি, এই ক্রিকেট বোর্ডে কোনো ম্যানেজমেন্ট নাই, এই ক্রিকেট বোর্ডের সাথে আমাদের খেলোয়াড়দের সম্পর্কের অবনতি ঘটেছে, এখানে ওয়ার্ক কালচার কমে গেছে, ফলে দেখেন মোটিভেশন কম। কালকে খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, সব কিছু দেখেন, কোথায় যেন একটা তাল ছাড়া, কেমন যেন অথচ এরাই কিন্তু মাঝে মধ্যে অনেক ভালো খেলে, ভালো খেলে, তার অর্থ হলো মানসিকভাবে ডিপ্রেসড হয়ে আছে, এখান থেকে বের করতে হবে। ক্রিকেট ইজ নট অনলি এ গেম অনলি, ক্রিকেট ইজ এ গ্রেট ডিপ্লোমেসি, কথাবার্তা খুব সাবধানে বলতে হয়, কাঁদতেছে কেন, চিল্লাচিল্লি করছে কেন, হ্যাঁ কি নাটক করে, মানে ব্যাপারটা হলো যে এরকম মানে খবরদারি না, শাসন করে তার হবে না, না না, মানে ওই বলে না যে শাসন করা তারই শব্দ, শব্দ ভাষার ব্যবহার, মুখভঙ্গি, এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রেসিডেন্টের, এগুলো একটু নিজের দিকে খেয়াল রাখতে যারা যারা নেতৃত্বে থাকেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম ক্রিকেট, আজকের পত্রপত্রিকার শিরোনাম একেবারে নিচে হারের খবর, হারের খবর তো আর খুবই উৎসাহ দিয়ে দেওয়া যায় না, এই যে ক্রিকেটের অবদমন, এটা কেন হচ্ছে, বোধ করি এটা আলোচনার দাবি রাখে, কারণ ক্রিকেট হাসলেই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হাসে। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে, খোদা হাফেজ।